না ওর যেহেতু একটা হাত নেই, তাই ও ঘুরে ওকে যে স্ট্যান্সটা নিতে হয়, মানুষ কিভাবে ছোটে বলাররা এরকম করে ছুটে মারছে, যেহেতু একটা হাত নেই ব্যালেন্সের জন্য ওকে ঘুরে ও বলটা করছে, সেজন্য ঘুমার ঘুরে নিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তবে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন একদম। আর আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা মাঝে মধ্যে অনেক নানান রকম ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, ওখানে আপনারা আমাদের আপনারা কোয়ারিজও জানাতে পারেন মেসেজে, অথবা আপনারা কমেন্টে আপনাদের কোয়ারিজ জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে একদম। আজকে আমরা একটা মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, ঘুমর, আর যেটা ডাইরেক্ট করছে আর বলকি, মিউজিক দিয়েছে আমি ত্রিবেদী, কাস্টে আছে আপনাদের সাবানা, অভিষেক, বচ্চন, অঙ্গদ আর সায়ামি। কি স্টোরি নিয়ে জানি না, বাট পোস্টারটা দেখে মনে হচ্ছে কোনো ক্রিকেট স্পোর্টস রিলেটেড। Where is poster? Thumbnail. Thumbnail. ওটা দেখে মনে হচ্ছে স্পোর্টস রিলেটেড, ক্রিকেট রিলেটেড কিছু তো দেখা যাক। আমি ইয়েটা দেখছিলাম টুইটারে যে অজয় দেবগন কংগ্রাচুলেশন জানিয়েছে, ট্রেলারটা দেখার পরে খুব ভালো লেগেছে। ওকে, দেখা যাক কি বিষয় নিয়ে। ঘুমার টিমের নাম। एक हाथ से कोई देश के लिए खेल सकता है, नो, लेकिन ये लाइफ ना लॉजिक का खेल नहीं है। कबड्डी, ये लाइफ क्रिकेट मैजिक का खेल है। दैट्स ट्रू, मैजिक मैजिक। अच्छा, चुप कियन का एकदम बैटमैन एग्जैक्टली अंगद बेदी। लेकिन ये साला मैजिक मेरे लाइफ में कभी खेलने ही नहीं आया। फिर एक दिन अचानक से कोई दरवाजे पे खटखटाया, खुला, देखा मैजिक। माय गॉड, कैसे मरूं? पंखे से रस्सी टंगा के या बेडशीट बांध के? बांध दो, बांध दो। एक हाथ से कैसे करोगी? एक हाथ से जान लेना मुश्किल है, इंडिया के लिए फिर से खेलना अगर तुम चाहो, बाएं हाथ का खेल हो सकता है। वाओ, हाय मीना, लेफ्ट ही है। लेफ्ट ही है। जिंदगी भर सिर्फ एक ही चीज साफ करने वाला तुम्हारा ये बाया हाथ, अचानक एक दिन जाग के बोले कर पाए हो, ओह माय गॉड, ना हाल ही भालो, हम चाहिए थे ना तो ट्रॉमा। क्या महसूस करता है? I know. Oh, I'm touching. I also want to know. Winners can mehsoos karte hain. Wow. Achha, bowlers nahi tayyan na. Na. Aur jo tu ekta haath nahi. Aur jo tu ekta haath nahi. তাই ও ঘুরে ওকে যে স্ট্যান্সটা নিতে হয়, মানুষ কিভাবে ছোটে বলাররা এরকম করে ছুটে মারছে, যেহেতু একটা হাত নেই ব্যালেন্সের জন্য ওকে ঘুরে ও বলটা করছে, সেজন্য ঘুমার ঘুরে নিয়ে জাম্প করে ঘুরে মানে বলটা থ্রো করছে বাঁ হাতে, ওই জন্য ঘুমার দিয়েছে। অসাধারণ, মনে হয় না এটা কোনো ট্রু স্টোরি বলে লেখা নেই কোথাও, না আমি চাইও না এরকম একটা ট্রু স্টোরি দেখতে, ওটা আরো পেইনফুল টেন্স স্টোরি। খুবই ভালো, মানে একদম দেখে ইউনিক একটা কনসেপ্ট। আমার মনে হয় কি বলতো,
ও খুব ভালো বোলার ছিল, তো কম্পিটিশন বা কম্পিটিটিভ অন্য কেউ ওর ওই হাতটাই পার্টিকুলার কেটেছে যাতে বোলিং না করতে পারে, উইল পাওয়ার বা তোমাকে ফিল্ডটা সরানোর জন্য। অ্যাক্সিডেন্ট আবার সেটা কি, সেটা এখন সেটা না দেখলে বোঝা যাবে না, বাট ইন্টেনশনাল ছিল নাকি সত্যি ছিল। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানে দ্য পেইনফুল থিং মানে ওকে, আর খুব ভালো একটা কাজ করেছে মনে হচ্ছে অভিষেক বচ্চন, খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, তার থেকে তো একদম মনে হচ্ছে, আর এইরকম আরেকটা এরকম বয়স্ক একটা লুক ছিল ওটা, যেটা আমার খুব ভালো লাগলো বলো, যেখানে ও সরকার না 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 রিসেন্টলি যেটা জেলে চলে গেল, আচ্ছা বারবি, বারবি হ্যাঁ আমার মনে হয়ে যাচ্ছিল চকদে ইন্ডিয়ার শরফের সাথে একটা কম্পারিজন হবে, বাট তারপরে যখন অ্যাক্সিডেন্ট আর স্টোরিটা অন্যভাবে টার্ন নিল, তো যে শুধু জেতানো বা গেম খেলানো বা টিম না, একজন পার্টিকুলার একটা একটা পারসন নিয়ে আর একজনের উইল পাওয়ার বা সুইসাইড অ্যাটেম্পট করার জায়গা থেকে, ওকে ওইখান থেকে যে কোরিশিয়া ব্যাপারটা না কি করে করবে, এটা মানে বলে না কখনো কখনো, হ্যাঁ এটা হচ্ছে তোমার ওই এটা মত বলো না জায়গা টেনে ওই যে পরমব্রত আর একদম হেমলক সোসাইটির মত স্টোরিটা, মরবে মরা ছড়িও না, বাট ওই রকম যে তুমি ওদেরকে দেখাও যে হয়ে গেলে কি হবে ব্যাপারটা এটা, আর মানে সেখান থেকে ফিরিয়ে এনে ওকে একটা ভালো বোলার ইন্ডিয়ান ক্রিকেট টিমের, তো দ্যাটস সত্যি খুবই খুবই ইন্টারেস্টিং ইন্সপায়ারিং স্টোরি হবে, আর নতুন আমার মনে হয় এরকম স্টোরি হয়নি। আর একটা যে কেউ একটা ছেলে বা মেয়ে একটা যখন ওই ছোটবেলা থেকে একটা গোল যখন দেখালো না সিলেক্ট হলো বা ছোটবেলা থেকে বল খেলছে, আর যখন নিজের একটা ফিল্ড যেটা আমরা বিশাল বড় ব্যাপার, সেখানে যখন ওখান থেকে একটা বাধা এরকম ভাবে যেটা ফিজিক্যাল ড্যামেজ বিশেষ করে মেন্টালি ট্রমা এইসব না, হার মেনে নেওয়ার মতন যে এত কষ্ট করে যখন আমি পেলাম, যেখানে ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম কে সেরকম দেওয়া হতো না, এখন দেওয়া হয় মর্যাদা, হ্যাঁ মনে তো হচ্ছে সায়ামি, মানে নামটাও শুনিনি সায়ামি নামটা, হ্যাঁ আমি নামটা আমি শুনেছি কিন্তু ফেসটা একদমই নিউ বা খুব সাইড রোলে শুনে চলে একবার দেখো, না 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 আমি একে দেখেছি, এস এস দেখেছি আমি নামটা শুনেছি অ্যাকচুয়ালি, আমি মেবি ইমরান হাসমির সাথে কোনো মুভি তো দেখেছি, একবার দেখো ফারু ঘুমার চোট মেজিয়া ওয়াইল্ড অফ রে, আমরা কিছু দেখেছি আমরা কিছু দেখিনি না, লখনৌ সেন্ট্রালটা শুনেছি বাট হ্যাঁ করেছে আমাদের জন্য, আমি যে নামটা শুনেছি হয়তো বাট আমার জন্য ফেস্টা সিনেমা মনে হচ্ছে একটু, হ্যাঁ যাই হোক খুব ভালো অ্যাক্টিং করেছে, মানে না বললেই না, ইন্টারেস্টিং ভালো স্টোরি আর অ্যাক্টিং খুবই ভালো লাগবে, আর একটু নিউ ফেস হলে কি এগুলো একটু সুবিধাও হয় একটা মানে কিছু কিছু ক্যারেক্টার বিল্ড আপের জন্য, তো দেখা যাক কেমন করে সিনেমাটা, আমরা চেষ্টা করব, এটা থিয়েটারে রিলিজ করছে হ্যাঁ 18th আগস্ট, দেখা যাক যদি থিয়েটারে গিয়ে দেখতে পারি, কারণ খুবই ভালো একটা সাপোর্ট করা ভালো এরকম একটা সিনেমা একটা স্টোরিকে, একদম আর আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর এখনো আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন আর অন্যদের সাথে শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়, আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট সাজেশন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, একদম আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।